আসসালামু আলাইকুম আজ আমরা এক নতুন দিনের সূচনা করছি আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধের রক্তাক্ত সংগ্রামের পর আজ নিজেকে গড়ে তোলার সংগ্রামে নিবেদিত আমরা একটি নবজাতক রাষ্ট্র হিসাবে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সংবাদপত্র পাঠ যেখানে তুলে ধরা হবে সেই সব বিষয় যা আমাদের ওই সময়ের গুরুত্বপূর্ণ সংবাদ এবং ঘটনাবলী সম্পর্কে জানাবে দয়া করে মনোযোগ সহকারে শুনুন কারণ আমাদের এই সংবাদগুলো আপনাদের দেশ গঠনের চলমান প্রক্রিয়া সম্পর্কে গভীর ধারণা দেবে বাঘেরহাটে লুটতরাজ অগ্নিকাণ্ড ও হত্যাকাণ্ড দিন দিন বৃদ্ধি পাইয়া চলিতেছে ইত্তেফাক জানুয়ারি চার উনিশশো দুটি মৃত্যু কয়েকটি অজানা জিজ্ঞাসা আবার দুজন আদম সন্তানকে রাজধানীর রাজপথে পিটি হত্যা করা হয়েছে স্বাধীনতার পর মুহূর্ত থেকে এ ধরনের ঘটনা রাজধানী ঢাকা শহর সহ দেশের প্রত্যেকটি অঞ্চলের প্রতিটি জনপদে সংঘটিত হয়ে আসছে সোনার বাংলা মাস চার উনিশশো বাহাত্তর ডাকাতি খুন রাহাজানি দেশে স্বাধীন হওয়ার পর থেকেই আশা করছিল এবার বুঝি নিরুদ্বেগে এক শান্তিময় পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে কিন্তু তার হলো না প্রতিদিন আমাদের কাছে এমন অসংখ্য সংবাদ আসে যার বিষয়বস্তু হচ্ছে বোমা বিস্ফোরণ গুলি করে হত্যা বা ডাকাতে পুলিশে গুলি বিনিময় রস্ত্র ডাকাতি ইত্যাদি কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এসব হত্যা ও রাহাজানির সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের খবর এমন একটা আসে না সোনার বাংলা মে আটাশ উনিশশো বাহাত্তর বাংলাদেশে প্রতিদিন কত লোক খুন হচ্ছে বাংলাদেশে দৈনিক কত লোক খুন হচ্ছে এই প্রশ্নটি আজ জনমনে বিশেষভাবে আলোড়িত হচ্ছে প্রত্যহ যেভাবে হত্যা রাহাজানির খবর আসছে তাতে এ ধরনের প্রশ্ন জাগা স্বাভাবিক সংবাদপত্রের পাতা উল্টাতেই দেখা যাবে কোথাও ডাকাতের গুলিতে নিহত কোথাও দুষ্কৃতিকারীদের হামলায় নিহত কোথাও বা ঘর থেকে বের করে খুন কোথাও দা দিয়ে জবাই করা ইত্যাদি নানা ঘটনা প্রত্যাহ ঘটছে বাংলাদেশে সর্বত্র মাত্র দুই তিন দিনের রাজধানীর দৈনিক পত্রিকাগুলো দেখলেই প্রত্যহ বাংলাদেশের সর্বোচ্চ কত আদম সন্তান কতভাবে প্রাণ দিচ্ছে তার একটা মোটামুটি হিসাব পাওয়া যাবে আনুমান করা হচ্ছে সমগ্র বাংলাদেশে দৈনিক করে সত্তর থেকে একশোটি আদম সন্তান দুর্বৃত্তদের হাতে খুন হচ্ছে সোনার বাংলা জুন চার উনিশশো